आज के अनेक मुस्लिम भाई खास करे आलेम उलामा जरा तारा व्यापक आंदोलन कर एक जन काफिर के देशे ढुकते दिवे ना जो आर फेसबुक इंटरनेट सब जगह भेसे बढ़ाचे जे आहले हादिसेरा क्यों करे ना आंदोलन एक कथा उत्तर हलो आहले हादिसेर जिद्द जिहाद एटा समय सामयिक ना एटा आजीवन क्यामत पर्यन्त आमरा तो आजीवन आंदोलन करे आसछि प्रतिदिन आंदोलन करछि आर आपनारा सारा जीवन किस्सा कहनी बोलें हठात करे बोलछेन जे ठेकाओ काफिर ठेकाओ काफिर ठेकाओ ठेकाओ पिटाच्छे केन मुसलमान काफिर के ठेकाबे तो मुसलमान भाई के पिटाच्छे केन एर माने ताके कुरान शेखानो हयनि बोझानो हयनि कुरानुल करीम आदेश करछे बल्लिग मा उनजिला इलैक या अय्युहर रसूल हे आमार नबी बल्लिग मा उनजिला इलैक तोमार काछे जा आमि दियेछि एटा पहुँचाइ दाओ तो एटा आगे पहुँचाइते हबे तारपरे आंदोलन करले एटा कार्यकर हबे तो आमादेर देशेर मुसलमान तो एटाई जाने ना तो किभाबे आंदोलन करे सफलता अर्जन करबे भाइयारा आमार ओइ जोन्नो एइ नोटटा कराई छिलो आमार काछे आलहामदुलिल्लाह जुग उपयोगी समय उपयोगी ताई एटा शुरू करलाम संक्षिप्त समयेर माझे एत विशाल आलोचना करा सम्भव ना एमनि तो आमरा एकटु शर्टे लिखि जाते एक घंटार मध्ये चेष्टा करि सारार जोन्नो शुनो आज तो एक घंटाओ ना आरो कम আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না শাররাত দাওয়াব ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন যারা ঈমান আনে নাই তারা এই জমিনে যত বিচারণকারী প্রাণী আছে তার মধ্যে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা বেঈমান যারা কাফের সবথেকে নিকৃষ্ট প্রাণী কারা যারা ঈমান আনে নাই যাদের অন্তরে ঈমান নাই অর্থাৎ ইসলামকে যারা মানে না অর্থাৎ যারা মুসলমান না এক কথায় আপনারা আমার ভাষায় সব থেকে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে ঈমান আনে নাই তাহলে এখন কি দাঁড়ালো আয়াতটা কি বোঝাচ্ছে চিন্তা করেন আপনার মাথার মধ্যে আসছে কিনা আমি যেটা বলতে যাচ্ছি ফলাফল হলো এটা ফলাফল দাঁড়াচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানুষ সবথেকে দামি মানুষ সবথেকে ভালো মানুষ ঈমানদার জন তাহলে সবথেকে দামি মানুষ সবথেকে নিকৃষ্ট মানুষের আনুগত্য কেমনে পারে সম্ভব কি বলেন আপনি একটা মুচির অনুসরণ করবেন হায়ার লেভেলের একজন মানুষ আপনাকে মুচিতে বলবে যে সারা জীবন তো আমি ডলা দিলাম আজকে তুমি দাও মেনে নেবেন আপনি না মেনে নেবেন না যে নিকৃষ্ট যাকে আপনি একেবারে নিচু মানের মনে করেন আপনার দৃষ্টিতে তার আনুগত্য আপনি মেনে নেবেন না সুতরাং এই একটিমাত্র আয়াত যদি কোনো মুসলমানের দিমাগে ঢুকাই দেওয়া যায় মাথায় ঢুকে যায় তাহলে পারে ও নিজকে ড্যাঙ্কিয়ার মনে করবে কে কাফের কি ওর দান কি আছে আমার কাছে আমি তো তার থেকে উৎকৃষ্ট তো আমি উৎকৃষ্ট হয়ে নিকৃষ্টর পিছনে ছুটবো কেন সম্ভবই না অসম্ভব এই যে কোরআনের আয়াত সূরা আনফালের 55 নম্বর আয়াত বাড়ি যাবেন পড়বেন আর ভাববেন আপনি কার পিছনে ছুটছেন নিকৃষ্ট পিছনে ছুটছে না অথচ আল্লাহ আপনাকে সব থেকে উৎকৃষ্ট বানিয়েছে দামি বানিয়েছে আর তাদের সাথে আমাদের দুশ্মনী কোনো কিছু নিয়ে না দুনিয়া নিয়ে না জায়গা জায়দাত নিয়ে না জায়গা জমি টাকা পয়সা নিয়ে না রঙের দুশ্মনী নাই চামড়ার দুশ্মনী নাই গ
গোস্ত মাংসে দুশ্মনী নেই, দুশ্মনী শুধু একটাই, সেটা হল ইমান। ওটা আল্লাহ বলছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, সূরা হাজ 40 নম্বর আয়াত। যাদেরকে অন্যায়ভাবে নিজেদের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, মক্কাবাসী মুসলিম যারা ছিলেন মহাজির তাদেরকে বের করে দেওয়া হয় নাই, এবং যুগে যুগে কাজ করা হয়েছে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে করেছে এমনটি না, আপনার নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব সময় এ কাজ হয়েছে। কাফেররা সব সময় অন্যায় করেছে মুসলমানদের প্রতি, এটা নতুন ইতিহাস না। নূহ আলাইহিস সালামকে বলছে হায় তুমি ছেড়ে দিবা, নাহলে লাআরজুমান্নাকা, তোমাকে পাঁচ করে মেরে মেরে ফেলে দেবো। প্রত্যেক নবীকে ভাবে তারা হুমকি ধামকি দিয়েছে, প্রত্যেকটি নবীর সাথে খারাপ আচরণ তারা করেছে। তো যা হোক, ওরা কেন বের করেছিল অন্যায়ভাবে, একটাই কারণ যে তারা আল্লাহর ব্যাপারে বলতো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, শুধু এ কথাটা বলতো। দেখেন কথা কেমন সত্য, মায়ানমারের মুসলমান কিচ্ছু বুঝে না। আমরা ওখানে ত্রাণ দিতে গেছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমার হাত দিয়ে প্রায় 10 লক্ষ কমপক্ষে টাকা দিয়েছি। আমি আলেমদের কিনে বসেছি, সমস্ত আলেম ওই এলাকাতে যতগুলোকে পেয়েছি ওদেরকে একত্রিত করে বলছি আল্লাহ কোথায়, তো বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওই আলেমদের মধ্যে আবার কেউ বলছে আল্লাহ মুমিনের কলমে। তো এক একটাকে সাইজ করলাম সবটিকে, পরে বললো যে আমরা তো এতটুকুই জানি, আমাদের কিবারে ওলামা আকাবের দিন এভাবেই বলেছে আমাদের। তো আপনি কেমন আলেম হলেন যে নিজে গবেষণা করলেন না, আকাবের শুধু আপনার আছে না দুনিয়াতে আরও আকাবের আছে, বুঝছেন সমস্যা নাই। যা এখানে আমি এই জিরানির মানুষ, আমার আকাবের, আমার ওই যে আমার দলের যারা তারা, কিন্তু আমার দল জন্ম হওয়ার আগে কি আকাবের ছিল না, বড় বড় আলেম ওলামা কি ছিল না দুনিয়াতে, তাদের অনুসরণ কেন করছেন না আপনারা? এ কালকে যাদের জন্ম তারা আপনার বড় হয়ে গেল, ধর্মের গুরু হয়ে গেল, আর যারা তাদের গুরু ছিল তাদেরকে আপনি অনুসরণ করছেন। আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের সমস্যাটা এখানে, এই 200 বছর গুরু যারা এদেরকেই মানি আমরা, আগের গুরু যারা এদেরকে মানি না, এই জন্যই গণ্ডগোল। এই জন্য আমি গোড়ায় হাত দিই সবসময়, আলেম ওলামা সবাই নিস্তব্ধ হয়ে গেল, হার মানল, ঠিক আছে। তো এই লোকগুলোই জানে না আপনার আল্লাহ সম্পর্কে সুধারণা নাই, আর সাধারণ জনগণ তো দূরের কথা, তারা তো দেখতেছি জর্দা পান আর জর্দা আর একটা করে টাইগার নিয়ে নিয়ে ঘুরছে, এত দুঃখের সময়। হ্যাঁ, আজ পর্যন্ত আমি টাইগার খাই নাই, কিন্তু ওরা এই দুঃখের সময় টাইগার, প্রত্যেকের যুবকের হাতে হাতে টাইগার, আর মুরব্বী যারা বাস পান আছে ফুকুর 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 পক 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 চলতেই আছে, খেতে পায় না, বাড়ি নাই, ঘর নাই, সব ছেড়ে এসছে কিন্তু পান ছাড়তে হবে। এই জর্দাখোর গুলখোর হারামখোর মুসলমানকে এভাবে কেন মানলো, কারণ একটা তারা বলতো আমাদের আল্লাহ, এটাই কারণ। অথচ সে কিচ্ছু জানে না, রব কি চিনে না সে, আল্লাহ ওই কথাই বলছেন। এদেরকে অন্যায়ভাবে তাদের মাতৃভূমির থেকে কেন তাড়িয়ে দিয়েছিল, বের করেছিল, তারা শুধু বলতো রব আমাদের আল্লাহ। এটা যে কত দামি, এটা কাফেরে বুঝে, শয়তান ইবলিসই বুঝে। এই জন্য শয়তান ইবলিস সহ্য করতে পারে না, কাফেরদেরকে উস্কাই দেয়, মারো এদেরকে। আল্লাহু আকবার। কুল ইয়া আহলাল কিতাব হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলুন, জাহাল তারকে মুনা মিন্না ইল্লান আমানা বিল্লাহ, তোমরা আমাদের সাথে দুশ্মনী, আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছ, শাস্তি দিচ্ছ, আজাব দিচ্ছ, আমাদেরকে অস্বীকৃতি জানাচ্ছ, আমাদেরকে ঘৃণা করছ, এর কারণটা শুধুমাত্র ইমান, এটাই কারণ ছিল, কোনো কারণ ছিল না, ইমানের জন্যই তারা আমাদের সাথে দুশ্মনী।
ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, সূরা বুরুজ। হৃদয় বিদারক ঘটনা এই সূরার মধ্যে আছে। মুসলমানদেরকে বিশাল বড় আগুনের পেন্ডুলি তৈরি করে, জিন্দা মানুষগুলোকে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। ওই ঘটনাটা আল্লাহ তৈরি করেছে যে এদেরকে আগুনে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, শুধু কারণ ছিল একটাই, তারা বলতো কি, ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমাদের সাথে কাফেরদের সাথে দুশ্মন শুধু ঈমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানেরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে মেনে না নিবি, তাদের দিন ধর্মের অনুসরণ যতদিন তুমি না করবে ততদিন পর্যন্ত এরা তোমার প্রতি রাজি হবে না, হবে না, হবে না। এই কাফেররা যদি আপনার প্রতি রাজি হয়ে থাকে, আপনাকে দেখে যদি তারা প্রাণ জুড়িয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি তাদের ধর্মকে মেনে নিয়েছেন। বুঝেছেন? না না, আপনার প্রতি কখনো রাজি হবে না। আপনার সাথে কেমনে কথা বলবে ওটা আল্লাহ বলে দিচ্ছেন, পরে আসছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুলে খুলে বলছে এই কাফেরদের ব্যাপারে। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মুতাদুন। মুমিনদের ক্ষেত্রে এরা কিছুটা হলো আপনার অঙ্গীকার পূরণ করে, চলতে ফিরতে কিছুটা তারা ভালো ব্যবহার করে, এটা শুধুমাত্র তাদের আপনার যে ওয়াদা থাকে, চুক্তি থাকে, এটা পূরণের জন্য। তাছাড়া এই মুমিনদেরকে তারা কখনো ভালোবাসে না, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। এই কাফেররা হচ্ছে সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীরা কখনো আপনার সীমার ভিতরে যারা থাকে এদেরকে ভালোবাসে না। খারাপ সবসময় খারাপের দিকে ডাকে মানুষকে, ও নিজে খারাপ, ও চায় সবাই খারাপ হয়ে যায়। যে ব্যক্তি ভালো সে মনে চায়, মনে প্রাণে চায় যে সবাই ভালো হয়ে যাক। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন যে তাদের সাথে তোমাদের দুশ্মনী শুধু ঈমানের কারণে, সুতরাং তাদের সাথে কি আচরণ হওয়া দরকার, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আমাদেরকে, এখন এই বিষয়টা আমরা জানব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুবি, এই ঈমানদারগণ তোমরা আমার দুশ্মনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, এটা আল্লাহ বলছেন। ওয়া আদুবাকুম, তোমাদের দুশ্মন, শুধু আমার না, আমার দুশ্মন তোমাদের দুশ্মন, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, ওদেরকে মহব্বত ভালোবাসা দেখাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে সেটাকে তারা অস্বীকৃতি করেছে, অস্বীকৃতি পোষণ করেছে, অস্বীকার করেছে তারা। অর্থাৎ আমি আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টিকর্তা, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুরই মালিক, সব কিছুই আমি দিচ্ছি, আমি রেজেক দাতা, আমি জীবনদাতা, মরণদাতা, সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও এরা আমার প্রদত্ত বিধানকে অস্বীকার করেছে। সুতরাং এরা আমার দুশ্মন তোমাদের দুশ্মন, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, আর এদেরকে ভালোবাসাও দেখাও না। বলেন এই আয়াতটা নিয়ে যারা এই কুফফারদের লিডারদেরকে এত ভালোবাসা মহব্বত দেখাচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াবেন কেমন? আপনাকে বলছি, আপনি বড় লিডার, বড় ক্ষমতা আপনার, আপনি যে কোনো সময় একজনকে মেরে ফেললে, গুলি করলে আপনার কোনো সমস্যা হবে না, দুনিয়ার আইনে আপনার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনি দাঁড়াবেন কেমন? এই আয়াতটা তো আল্লাহকে আপনাকে শোনাবে, আর আমাকে দিয়ে আপনাদের এই জিরানির এই কয়টা মানুষকে শুনিয়ে দিলেন আল্লাহ, এরপরে যদি বেশি আতু আতু করেন
ভালোবাসা দেখান এই কাফেরদেরকে কাল কিয়ামতের ময়দানে, এটাই আপনার জন্য হুজ্জাত হয়ে যাবে, এই বক্তব্য হুজ্জাত হয়ে যাবে, দলিল হয়ে যাবে, তোমাকে বলার পরও দাওয়াত দেওয়ার পরও তুমি শুনো নাই, এত ভালোবাসা কিসে? যাও ওদের সাথে যাও, সেদিন কিয়ামত তাদের সাথে হবে। আল্লাহ বুঝার তৌফিক করুন। লা তাজিদান্না আশাদ্দা আন-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, সূরা মায়দা 82 নম্বর, আগেরটা মুমতাহিনা 1 নম্বর। লা তাজিদান্না আশাদ্দা আন-নাস, মানুষের মধ্যে সব থেকে কঠোর দুশ্মন অবশ্যই তুমি পাবে, অবশ্যই পাবে, খুব গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তুমি সব থেকে কঠোর মানুষ পাবে। কাকে? দুশ্মনী, দুশ্মনীর দিক দিয়ে কাদেরকে পাবে? ইমানদারদের জন্য, যারা না যারা কি ইহুদি, তারা ইহুদিরা মুসলমানদের জন্য সব থেকে কঠোর দুশ্মন, কখনো ইহুদি আপনাকে মেনে নেবে না। ওয়াল্লাযীনা আশরাকু, আর মুশরিক যারা, যারা হিন্দু, যারা বৌদ্ধ, এর মধ্যে খ্রিস্টানের এসেছে, খ্রিস্টানেরা লাখে একজন হয়তো বেঁচে আছে, বাকি সবাই মুশরিক। আগের আহলে কিতাব নাই যে এখন আহলে কিতাবের মেয়েদের বিয়ে করা যায়, যাচ্ছে বিয়ে করলেই হলো, দেখে শুনে বিয়ে করতে হবে। যদি খাঁটি আপনার শিরক মুক্ত হয় খ্রিস্টান বা ইহুদি, তার মেয়েকে বিয়ে করা যাবে, ওই মেয়েকে বিয়ে করা যাবে, কিন্তু যদি ও শিরক করে, তিন আল্লাহ বিশ্বাসী হয়, তাহলে মুশরিকের কাতারে চলে এসছে, ও আহলে কিতাব আর নাই। আমভাবে সব ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করা যাবে না, এটা জায়েজ আছে শরীয়তে, তবে শিরক মুক্ত হতে হবে। যারা ইহুদি এবং যারা মুশরিক, তারা তোমাদের জন্য সব থেকে কঠিন দুশ্মন। বলেন যারা আমাদের কঠিন দুশ্মন, এটা আল্লাহ বলছেন, আরে কোনো মূলবীর কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন এই মানব জাতিকে, তিনি বলছেন এই ইহুদিরা আর মুশরিকেরা তোমাদের জন্য সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মনের সাথে আত্মঘাত করার কি এত, কি এত মহাব্বত ভালোবাসা? জান ভালোবাসা দেখার সমস্যা কি? আমি বক্তব্যটা দিয়ে নিই, তারপরে ভালোবাসা দেখাইতে থাকে, কোনো আপত্তি নেই। আমরা তো জাস্ট আমা আলাই নাইলাল বালাগ, আমাদের তো শুধু দাওয়াত দেওয়া কাজ, পৌঁছাই দেওয়া কাজ। আপনার বাড়ি ঘেরাও করে, দরজা বন্ধ করে, লাঠি চার্জ করে, বোমাবাজি করে, তালোয়ার দিয়ে, হ্যাঁ গুলি করে আপনাকে বাধ্য করে ধর্ম শিখাইতে হবে, কে বলেছে? আমার এটা দায়িত্ব না, এটা দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা প্রয়োগ করতে হবে ইসলামের জন্য, না করলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, আমার মতো মোল্লা ধরা খাবে না। আমার আছে কি? আমার শুধু খালি পৌঁছাই দেবো, এ দায়িত্ব পৌঁছাই দিচ্ছি, এরপরে দায়িত্ব আপনাকে নিতে হবে। সঠিক দিন প্রচারের জন্য, সঠিক দিনকে বাস্তবায়ন করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, সব দায়িত্ব আমার না। হুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়াইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়াইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়্য কুল মূতু বিগায়্যিকুম ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আলে ইমরান 119। আরে কি হয়েছে তোমাদের? আফসোস, উলাই তুহিব্বুনাহু, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না, পুরা উল্টা। কোনো কাফেরের বাচ্চা কাফের মুসলমানকে ভালোবাসে না, আর এই মুসলমান নামধারী মুসলমানের বাচ্চা ওর পা পর্যন্ত চাটে চাটে সামান্য পার্থিব দুনিয়ার জন্য। আজকে একজন কাফের, যে কাফের গর্ভবতী মহিলার পেট চিরে বাচ্চাকে বের করে হুলি খেলেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মা বান্ধবের ইজ্জত নষ্ট করেছে,
আমাদের প্রাণ বঞ্চিতকে আল্লাহর ঘরকে ভেঙে গড়িয়ে নিজে মন্দির বানিয়েছে, ওর জন্য এত ব্যথা কেন, দয়া কেন, এত দরদ কেন? ওকে না বাংলাদেশ আনলে কি হবে, ওর জন্য আমার ভাইকে রক্তাক্ত করলেন কেন? আপনি হিসাব হবে না আপনার? অবশ্যই হিসাব হবে। কতদিন জোর, কতদিন জোর খাটাবেন? 60 বছর 70 বছর 80 বছর, এরপরে কি হবে? সব কিছুরই ক্ষমতার উপরে ক্ষমতা আমার আল্লাহ, সেদিন ধরা দিবে আপনাকে। ফেরাউনকে ধরা দিয়েছে, নমরুদকে দিয়েছে আপনার, আর আবু জাহেল উতবা সাইবাকে দিয়েছে, দুনিয়াতে দিয়েছে তাদেরকে, আখেরাতে তো হবেই। এত বাড়াবাড়ি কেন? জাতি চাই না, চাই না, ঠিক আছে ভাই তুমি আসো না, তোমার সাথে মহাব্বত আছে আমার, থাক আজ থাক। তাই একজনের জন্য আমার বাড়িতে আমার বাবাই কথার কথা, আমার বাপ নিয়ে আসবে, আর আমরা 6 সন্তান বলছি না বাবা একে আনা যাবে না। জোর করে কেন ঢুকাবেন আপনি? সন্তানদের সাথে খারাপ ব্যবহার করছেন কেন আপনি? কেমন বাবা আপনি? ঠিক আপনার মতো বাবাকে, এমন বাবা কোনো প্রয়োজন নেই, খালি জন্ম দিলে বাবা হয়ে যায় নাকি? আপনি আমাদের বাবার জায়গায় বসে আছেন, সব দায়িত্ব আপনার হাতে দিয়ে রেখেছি, আপনাকে আমরা ভালোবাসি, আর আপনি আমাদের সাথে কেন দুশ্মনী করছেন, কেন জোর খাটাচ্ছেন? আল্লাহ বুঝাতে হবে দেখুন, হা আন্তুম, এটা আমার না, আল্লাহর আওয়াজ, হা আন্তুম, আরে কি হয়েছে তোমাদের? ওরাই তোহিব্বুনাহুম, তাদেরকে তোমরা ভালোবাসো, ওরা ইউহিব্বুনাকুম, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। দেখি এটা কেমন কথা, যারা আমাকে ভালোবাসে না তাকে, তাদেরকে আমরা ভালোবাসব কেন? কত অপারগতা, কত কাপুরুষত্ব, আর কত আমরা বেওকুফ দল জাতি। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, অথচ তোমরা পুরো কিতাবের প্রতি ইমান এনেছো, শুধু একটা আয়াতের উপরে না, পুরো কোরআনকে আল্লাহ আল্লাহ রসুল থেকে যা কিছু এসেছে সব তোমরা বিশ্বাস করেছ, মেনে নিয়েছ, তারপরও তাদের সাথে এমন ভালোবাসা কেমন? মানে এটা আল্লাহই বলছেন, আশ্চর্য এটা। আমি জাস্ট আল্লাহর কথাটা আপনাদেরকে সেম অনুবাদ করে বোঝাচ্ছি, অন্য কিছু না, আমার পক্ষ থেকে না, যে স্টাইলে আল্লাহ বলেছেন ওই স্টাইলই বলছি, ওইভাবেই বোঝাচ্ছি। শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর, কোরআনের শব্দ আর অর্থ দুটোটাই আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কোরআন দিয়ে যখন আমরা কথা বলি তখন বানিয়ে কিছু বলতে পারি না, একের ভালোভাবে মুখস্থ না থাকলে একটা অক্ষরে দিক ওদিক হয়ে যাবে, কোনো আলেম এটা চাই না যারা আল্লাহকে ভয় করে, কখনো এটা করবে না। দেখবেন অনুবাদ বলে দিবে যে এটা আয়াত পড়বে না, কারণ এটা খুব মারাত্মক, শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর, আমি জাস্ট অনুবাদ করছি আপনাকে বোঝাচ্ছি। وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا, আর যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের সাথে আছে। وَإِذَا خَلَوْا, আর যখন দূরে সরে যায়, চোখের আড় হয়ে যায়, আব্দু আলাইকুমুল আনামিলা, গুসায় ক্রোধে আঙ্গুল গলে কাটে, হায় 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 বাংলাদেশ এত সুখী দেশ হয়ে গেল, ছোট্ট একটা দেশ কীভাবে এভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে, আরে অর্থনৈতিকভাবে আমার সঙ্গে টেক্কা দিচ্ছে, আমি এত বিশাল বড় গাধা আমার সাথে টেক্কা দিচ্ছে, সহ্য করতে পারে না, তখন এই আঙুল কাটে। ঠিক আছে, বললে তো রাগ করবেন তাই না? রাগ করার কিছু নাই ভাই, আপনারা এক স্টাইলে বুঝেন আর আমরা আসমানের স্টাইলে বুঝি, এই জন্য আপনি ভাই আমার প্রতি অন্যায় করলে দুদিন পরে আমি ওটা ভুলে যাই, আমার ভাই, এটা ভাই আমার অন্যায় করেছে, আর শয়তান ওটা ভুলাই ভুলাই না, ওটা বারবার স্মরণ করে, বারবার স্মরণ করে, শয়তান ভুলতে দিবে না আপনাকে। আর আল্লাহ বলছে ভুলে যা, মুমিন তো আরাই আফিন আনিন্নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়, ভুলাইতে চাই, ভুলে যাও তুমি পিছনে গেলে, ভুলে যাও এটা ভাই তোমার, তা আমি ভুলে যাই, আর শয়তান ভুলে ভুলতে দেয় না। পাকিস্তানের সাথে আমাদের কী হয়েছে, আমরা এটা ভুলে যাওয়াই ভালো ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত লাঞ্ছনা গঞ্জনা করে শেষ পর্যন্ত হত্যা করতে গেল, তারপরে নিজের বাড়ির থেকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারপর আট বছর, মাত্র আট বছর পাল্টা এসে মক্কা দখল করলেন বিনা যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কাবাতে বললেন, তোমরা আমার ব্যাপারে কেমন ধারণা করছো বলো তো? বলছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাই, ইউসুফ আলাইহিস সালামের মতই মনে করছি, মানে ক্ষমা করে দেবেন। কাজে হ্যাঁ সেটাই, দেখেন এ তো ইসলাম। পাকিস্তানের সাথে ঘটেছে, কে ঘটেছে, কেন ঘটেছে বলেন? পাকিস্তানিরা পাসপোর্ট দিত না, একবার দুবার পাঁচবার যেত তো, আমাদের বড়রা এইভাবেই বলেছে, আমরা শুনি আর বলছি ওটা। তারপরে পাকিস্তানের সাথে আমাদের এই ফিগারের দিক দিয়ে মিল নেই, মানে বডি স্ট্রাকচারের দিক দিয়ে, আমি ইংলিশ বুঝি না, শুনে শোনা করে বলছি, তো এই যে বডি, যে ল্যাঙ্গুয়েজ, এটার সাথে মিল নেই। ওইভাবে থাবা দিলে আমার মতো দু তিনটে বসে যাবে, এমন বডি বাড়ি তাদের আল্লাহ দিয়েছে। এটাও তাদের ভালো কাজ করে, এটাও ভালো কাজ করে। তার প্রমাণ সৌদি আরব যান, বিশ্বের যে কোনো দেশে যান, ওখানে ওরা সব থেকে নিম্নে বেতনে চাকরি করে, ১০০০ রিয়ালে সৌদি আরবে। আর আমার বাঙালি ওর মতো বডি বাড়ি হয়েও ১৫০ রিয়ালে চাকরি করে, ১৫০ রিয়ালে মাত্র, মাত্র মাত্র ১৫০ রিয়ালে বাঙালি চাকরি করে। তাহলে কোথায় বাঙালি আর কোথায় বিহারি মিল আছে? তো আপনাকে তো এভাবেই মূল্যায়ন করবে, আপনার যতটুকু দাম অতটুকুই দিবে। দিয়েছে তারা, অন্যায় করেছে, এটা অস্বীকার কেউ করবো না, আমাদের কষ্ট দিয়েছে তারা। বাস দুই ভাইয়ের মধ্যে লাগাই দিল, কে লাগাইছে, লাগাইছে কেটা? আরে এটা তো খুব তাগি করা ছিল, এই ছকটা ইংরেজরা একে দিয়ে গেছে। কায়েদ ওই যে জিন্নার কায়েদ আজম, সব থেকে বড় কমান্ডার, কে উপাধি দিয়েছে? ইংরেজের উপাধি দিয়েছে তাকে, ও তো শিয়া ছিল, ও তো অরিজিনাল মুসলমান ছিল না, তাকে হিরো বানিয়েছে আমাদের মুসলমানদের। তারপরে কি করেছে, ঘরে বসে বলছে শোন এইখান থেকে এখানে তুই নিয়ে নে, আর এদিক নিয়ে নে, আরে মাঝখানে সব জায়গাটা ইন্ডিয়া থাকবে, এটা পাকিস্তান, এটা পাকিস্তান, এইভাবে ইন্ডিয়াকে মাঝখানে রেখে দুই দিকে আমি দিয়ে দিচ্ছি। এই থাম, তোরা চিল্লিস না, দুদিন পরে এমন গুতা মারবি এদিক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপরে তুই বাহাদুরি করবি, এদিকেও মারবি এদিকে মারবি, ঠিক আছে? এটা ইন্ডিয়াকে দিয়ে চাল খেলেছিল ইংরেজেরা, এই ছক এটে দিয়ে দেশটাকে এভাবেই ভাগ করেছে। কী দরকার ছিল ভাগ করা? আরে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যদি এক জায়গায় থাকতাম আমরা, রাজ মুসলমান করত। আজকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কারা? কাফেররাই করেছে আমাদেরকে, তারপরে গণ্ডগোল লাগিয়েছে ভাইয়ে ভাইয়ে, কেন গণ্ডগোলটা ভুলে যেতে পারি না, বলতে পারছি না, শয়তান লাগাই রাখছে। ওই মাঝখানে আর এক শয়তান বারবার খালি গুতা মারছে। যা হোক ভাইয়েরা, আমার এগুলো কথা বললে আমার ভাইয়েরা সহ্য করতে পারবে না, অনেকেই সহ্য করতে পারবেন না, কারণ আপনি তো চার বছর বয়স থেকে যে চিন্তা চেতনায় মানুষ হয়েছেন, এটা তো বের করতে সময় লাগবে। আমি আগেই বলেছি, আমিই বলছি আসমানি কথা, আর আপনি বলছেন বাংলাদেশের জমিনের ওপরের কথা। আপনার কথা হলো ইবলিস যেভাবে ফুঁক মারবে সেভাবে করবো, কিসের ভাইটাই? ও মেরেছে কে আমাকে? ও ক্ষতি করেছে কেন? আর আমি বলছি আসমানের কথা, বলে আফিন আলিন নাস, মানুষকে ক্ষমা করে দেবে, কাজিমিন আল গাইজ, ক্রোধ, ক্রোধকে খেয়ে ফেলবে, রাখবে না ক্রোধকে। এভাবেই তো মুসলমান হওয়া উচিত ছিল। যা হোক ভাইয়েরা, আমার পাকিস্তান তো কিছু করেছে, যার কারণে বর্ডারে একটা মারলে তিনটা মারে মারা, আর আমরা যা করেছি, দাসত্ব আগ দাস ছিলাম পাকিস্তানের, এখন ভারতের দাস হয়েছি, প্রতিদিন মারে গুলি, প্রতিদিন মারে, আর হা আমরা হা করে তাকাচ্ছি, কী রে বন্ধু রে, প্রতিদিন মারে আর আমার বন্ধু, ছি ছি ছি, মাথা মগজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, হুলমো তুবি গাইদুকুম, ওরা আঙ্গুল কাটে, বাংলাদেশ এগিয়ে গেল, আফসোস করে, আল্লাহ বলছে মার, তোরা মার, তোদের করে যে তোরাই মার, মুসলমানকে আমি ওপরে উঠাবো। মুসলমানকে ওপরে যখন উঠাতে যাচ্ছে, তখন আরও কিছু মুসলমান কাছে, না ওপরে যাবি কেন, নিচে থাক, ঠিক আছে? বাংলাদেশের যুবকেরা অনেক কিছু আবিষ্কার করেছে, এই যে কিছুদিন আগে দেখলাম ড্রোন, ড্রোন আবিষ্কার করেছে একটা ছেলে, ড্রোন আবিষ্কার করেছে বৃষ্টি নামে জমিতে, এটা তো বিশ্বে করেছে, আরে বসে 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 ১৭ সাল থেকে গবেষণা করে করে ২০ সালে ড্রোন চালাইছে। এদের মাথাগুলোকে কাজে লাগান, একটা গাড়ি তৈরি করতে পারেন না, আর এত লাঠি লাঠা করে বেড়েন না,
চামচাগিরি করে বেড়াচ্ছেন কেন? কী করেছেন? মোল্লারা তো কিছু করতে পারলো না, মোল্লারা তো এটা দিতে পারছে, আমরা এটা দিই, আর আপনারা দেশের উন্নয়ন করেন, এই রাস্তাঘাট নাই কেন এখানে? এতগুলো বাড়ি, এতগুলো বিল্ডিং যদি আগুন লেগে যায় কোথার থেকে ফায়ার সার্ভিস ঢুকবে? কী করেছেন দেশের জন্য? হ্যাঁ, মানুষের ছেলে পিলে বেশি হয়ে যায়, খোঁজ খবর রাখে না, তখন যা বস্তিতে বসবাস কর। ঠিক তো তাই হয়েছে আমাদের, কে কোথায় বাস করছে, কেমনে বাস করছে, ওর বাড়ি ঘরে যাওয়া যাবে না যাবে না, রাস্তা নাই, ঘাট নাই, পরিকল্পনা নাই, কিচ্ছু নাই, সব উল্টা পাল্টা চলছে। নিজের বাড়ি নিয়ে চিন্তা ভাবনা নাই, কাকে কে খুশি করবে, কোটি কোটি টাকা ব্যয় করবে, এইগুলো নিয়ে ব্যস্ত। কী ভাই, কষ্ট পাচ্ছেন নাকি? দুঃখিত, আমি কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন, আমি দেশের একজন নাগরিক, এই দেশকে ভালোবাসি, এই জন্যই কথা বলছি। কষ্ট পাচ্ছি, দুঃখ লাগছে আমাকে, কেমন নেতা হলেন আপনি, আমাকে পিটাচ্ছেন কেন? আমাকে বুঝান, হুজুর আপনি ভুল করলেন, আপনি রাজপথে গেলেন কেন? আমিও তো আপনার ভাই, বলেন কী করতে হবে, তখন ডিসকাস করব। হ্যাঁ, ওকে নিয়ে আসলে লাভ হচ্ছে দেশের জন্য, না নিয়ে আসলে ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাকে আনতে হবে বুঝাই সুঝে আনতে হবে, পরামর্শ করে আনতে হবে, বাড়িতে আন্দাজে ঢোকায় ছেলে বাপের মধ্যে গণ্ডগোল লাগাই দেয়, এটা তো অশান্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার কদ বাইয়ানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাআকিলুন। সূরা আলে ইমরান 118। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম, তোমাদের ভাইদেরকে বাদ দিয়ে অন্যদেরকে তোমরা উজির নাজির বানায়ও না, পরামর্শ বানায়ও, পরামর্শদাতা বানায়ও না, উপদেষ্টা বানায়ও না, সহযোগী বানায়ও না, তোমাদের মধ্যে কি তোমাদের ভাইদের কি গ্রহণ করো। এ দেশ উন্নয়ন করতে হবে, এই পৃথিবীর সেরা দেশের মধ্যে যেন পরিণত হয়ে যায়, এই জন্য আমাকে নিয়েই পরামর্শ করতে হবে। পাঁচটা ভাই আছি, পাঁচ ভাই পরামর্শ করতে হবে। ওই প্রতিবেশী এসে আপনাকে সুপরামর্শ দিয়ে দশতলা বিল্ডিং বানানোর সুপরামর্শ দিবে, এমন দিলওয়ালা, মনওয়ালা, অন্তরওয়ালা প্রতিবেশী লাখে হয়তো একটা পাওয়া যাবে। কে চায় আপনাকে? আপনার বাড়ির পাশের একজন প্রতিবেশী আপনি দশতলা বিল্ডিং বানাবেন, হাওয়া ভবন বানাবেন, আর ও খুপড়ি ঘরে বসে থাকবে আর পরামর্শ দিবে আপনাকে যে হ্যাঁ এই এইভাবে করেন তাহলে দশতলা বিল্ডিং হয়ে যাবে। কে বলেছে আপনাকে? পাগল হয়েছেন নাকি আপনি? হ্যাঁ, যারা সবসময় খাবো 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 করছে, আমাকে আমার পুরো দেশটাকে গিলে খাবে বলছে, আর এদের থেকে পরামর্শ নিয়ে দেশকে বড় করবেন, কে বলেছে আপনাকে? মাথায় ঘেলু আছে না সব সাবারে ঢোকাই রেখেছেন? ঘেলু কি সব বালু আর ইট পাট, ইট পাটকেল দিয়ে ঢেকে রেখেছেন নাকি? খালি চেয়ার বড় পেয়ে গেলে বলে ঘেলুওয়ালা হয় না, ঘেলু তো সব কোরআন হাদিসে আছে। আমরা অথর্ব, ন্যাংলা, কানা, বোবা, এই জন্য আজকে ক্ষমতা হারাইছি, লাঠিটা এখনও হারাইনি, লাঠিটা এখনও আছে। এই লাঠিটা কেন ধরাইছেন আমাকে? এখানে বলবো না মানলে পারে এটা দিয়ে পিটাবো, এই জন্য লাঠি নিয়ে খুতবা দেওয়ার মনে হয় সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, না তো লাঠি নিয়ে খুতবা দিবেন কেন? উনি তো সৈনিক, উনি তো কমান্ডার, সবার আগে যুদ্ধে থাকতেন উনি, উনি কি বার্ধক্যজনিত লটপটা হয়ে গেছিলেন নাকি? এই মৌলবীরা, মৌলবী বলে যে বার্ধক্যজনিত লাঠি নিয়ে খুতবা দিয়েছে, কে বলেছে তোমাকে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার, আওয়ালিতে কি ঘটেছে, হইচই করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দৌড়াচ্ছে খালি হাতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরে সাথে সাথে ঘোড়ায় উঠে সবার আগে যে হাজির, ঘোড়ায় ছুটলে পারে চন্দ্র আগে যাবে না খালি হাতে দৌড়াইলে, লাঠি পায়ে দৌড়াইলে আগে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহসী বীর কমান্ডার, আর তাকে তুমি বলছো বুড়া, এই জন্য লাঠি নিয়ে থাকতেন? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করছো, তোমার হুঁশ নাই, আর আমরা যখন বলছি রাসূলুল্লাহ মারা গেছেন, এরপরে কবরে জিন্দা আছে কেমন আছে জানি না, তোমরা নাম দিয়ে দিলে হায়াতুন নবী, হায়াতুন নবী হলে তো মরল কে? মারা গেছেন, কোরআনের কথা, হাদিসের কথা রাসূলুল্লাহ নিজে বলছেন, এরপরে বারজাখি জীবনে কেমন আছে, জিন্দা আছে জানি না, ওটা নিয়ে তোমার এত বিষ কেন, এত মাথা ব্যথা কেন? শহীদদেরকে তো আল্লাহ বলেছে ওদেরকে মৃত্যু বলিও না, তো ওদেরকে হায়াতু, হায়াতুল হামজা বলো না কেন, হায়াতু ওসমান বলো না কেন, হায়াতু আলী বলো না কেন, এরাও তো শহীদ, হায়াতু হুসাইন বলো না কেন?
সব পাগলের দল বাংলাদেশে বসবাস করছে, ওরা কিচ্ছু বুঝি না শুঝি না, মন যার যেমন চাচ্ছে তেমন। ভাই দুঃখিত, আমার ব্রেক মাঝে মাঝে ধরতে ভুলে যায়, যার কোনো সমস্যা। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, দেখেন কত মহাব্বত করে গেলে বলছে হে ইমানদারগণ, তোমরা আমাকে বিশ্বাস করেছো, মেনেছো। ইমানের ফের ব্যাখ্যা আছে, শুধু বিশ্বাস করা না, ইমান মানে মেনে নেওয়া, ইমান মানে অন্তর দিয়ে বিশ্বাস করা, ইমান মানে প্র্যাকটিক্যাল করা। কোরআন হাদিসে যা আছে, কোরআন হাদিসে যা আছে সব কিছু না করলে ও কখনো মমিন হতে পারবে না। এক কথা শেষ, কোরআন হাদিসে যা আছে এটা যদি মেনে না নেয়, আমলে পরিণত না করে ও মমিন নয়। স্বীকার তো আব্দুল মোতালেব করেছিল আল্লাহকে, আবু তালেব স্বীকার করেছিল, সমস্ত কুফারে মক্কা আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, কিন্তু তারা কাফের, জাহান্নামী, চিরকাল জাহান্নামী। এটা কোরআনের কথা, আমাদের বক্তব্য আছেন এটা। লা ইয়ালুনাকুম খাবালা, ওরা তোমাদের মাঝে গন্ডগোল হইচই লাগাইতে কোনো কৃপণতা করবে না। বড় নেতা কইতে পাইতো তোমার বাড়িতে সন্তান নিয়ে গন্ডগোল লাগিয়া গিয়াছে, আমি আর তোমার বাড়িতে যাব না। কিন্তু এই চোর এই খুনি সন্ত্রাস চায় না, ও চায় গন্ডগোলটা আরো ভালো হইয়া লেগে যাক। এটা আল্লাহ বলছে, লা ইয়ালুনাকুম খাবালা, ও ফাসাদ ফেতনা করতে গন্ডগোল লাগাতে কৃপণতা করবে না। কোরআন খোলেন আর দেখেন, আল্লাহ বলে দিয়েছেন এটা, কৃপণতাই করবে না। আপনার বাড়ি আমাকে নেবেন না, জোর করে আমি যাব বলেন, আপনার সব ছেলে মেয়ে বলছে না এই মুলবি ভালো টাকাকে নিয়ে আসেন না, আমি খেতে দেবো না এই বাড়িতে, আপনি জোর করে নিয়ে যাবেন, এই কে না তোকে তালাক দেবো, নাহলে তোকে জমি যাওয়ার থেকে সব বঞ্চিত করে দেবো, বেটা আমি নিয়ে আসবো, তুই আনতে দিবি না, মানে লাঠি লেখা হয়ে গেলেন, হলো, আপনি তো এই কাজই করছেন আমার সাথে। আর আমার উচিত ছিল যে ভাই ঠিক আছে ঠিক আছে, ছেলে মেয়ে যখন চাই না ওই বাড়িতে আমি যাবো না, আপনারা সংসার নিয়ে সুখে শান্তিতে থাকেন, আমি দূর থেকে আপনার জন্য কল্যাণের চেষ্টা করবো। ওরা ভুল বুঝেছে আমাকে, যদি সত্যিকারই আপনার ভালোবাসা বা ভালোবেসে থাকে আপনাকে, আপনার সত্যি বন্ধু যদি সে হয়ে থাকে, এটাই বলবে, বাড়িতে গিয়ে ফাসাদ করবে না। দেখেন কোরআনের সাথে কেমন মিল খায়, এই জন্য আল্লাহ বলছেন এই বক্তব্য দিবি, এটাই দিবি, জানিয়ে দে তোর দায়িত্বটা পালন কর, আর না হলে শুধু রাজশাহী থেকে এত টাকা পয়সা খরচ করে আসলি, তোরও বারোটা বাজাবো, ঠিক আছে, আখেরাতে বারোটা বাজাইতে পারবো না, দুনিয়াতে যা হোক হোক। আল্লাহ আকবর, অদ্দুমা আনিত্তম, তোমাদের যেটা কষ্ট সেটাই তারা ভালোবাসে। আদবাদাতিল বাগদা ও মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়া দুশ্মনী এটা বের হয়, তোদের এতটি আয়াত এ দেশে চলবে না, এটা রেখে দিতে হবে, তোদের মসজিদে এভাবে সালাত পড়তে পারবি না, তোদের মসজিদটা আমাদের মন্দির ছিল ভাঙে ফেলবো, এলে তো হচ্ছে আসামের মুসলমান তোরা বাংলার থেকে আইসি, তোদেরকে রাখা যাবে না, তোদের জন্য জেলখানা বানাচ্ছি, নাম দিলাম ইংলিশে অন্যটা, এটা জেলখানা। ওয়েস্ট বেঙ্গলের মুসলমান তোরা বাংলার মুসলমান, বাংলায় চলে যায়, এখানে থাকতে পারবি না। বক্তব্য দিতে গেছিলাম মুর্শিদাবাদে, এক বাসায় ছিলাম, বৃদ্ধ মানুষটা আমার হাত ধরে ধরে কেঁদেছে, চিল্লে চিল্লে, ট্রেনে বসে আছে, আর ওই হিন্দুর বাচ্চা তার দাড়ি ধরে আধা ঘন্টা তাকে লাঞ্ছিত করেছে, কেউ কথা বলেনি, বলছে আমার পাশে কমপক্ষে দশজন মুসলমান ছিল, কেউ কথা বলেনি, কি নির্যাতন, কি জুলুম, আর কি সমস্যার মধ্যে ফেলে রেখেছে আমাদের মুসলমান ভাইদেরকে, আর আমরা একটা রাষ্ট্রের জন্য, ক্ষমতার জন্য কোটি কোটি, ৩৪ কোটি, আমি যখন দেওবন্দ পড়তাম মুসলমানদের গণনা, ৩৪ কোটি মুসলমানকে আমরা জলেমদের হাতে রেখে আমরা দেশ ভাগ করে মা খুব খুশি আনন্দিত, মানে তাই গেছি আনন্দিত। যাক, ওমা তুফি সুদুরুহুম আকবর, এ মুসলমান ওদের অন্তরে যেটা লুকিয়ে রেখেছে এটা আরো ভয়ঙ্কর, এটা আরো ভয়ঙ্কর। কে বলছে এটা? আরে আল্লাহ বলছেন, আল্লাহর কথা বলছি, আল্লাহর থেকে কি আপনি বেশি? নাউজুবিল্লাহ, এটা তো বলাই ঠিক না,
আল্লাহ নিজে বলছেন ওমা তুখফি ফি সুদুরহিম ওমা তুখফি সুদুরহুম আকবার, অন্তরে যেটা লুকিয়ে রেখেছে এটা আরো কঠিন আরো ভয়ঙ্কর। قد بينا لكم الآيات এ আমার বান্দারা তোমাদের জন্য আমি নিদর্শনগুলো বর্ণনা করে দিলাম, মানবা না মানবা এটা তোমার ব্যাপার। ইন কুনতুম তাকিলুন জ্ঞান যদি থাকে বুঝে না, বুদ্ধি থাকলে বুঝে নাও, বুদ্ধি থাকলে বুঝে নাও, আর বুদ্ধি না থাকলে মায়ের খারাপ, তখন আল্লাহ আল্লাহ করবে কাজ হবে, চিৎকার করবে কাজ হবে না। মায়ানমারের মুসলমান সৌদি আরবের শেখ রাজ্যে যে দাওয়াত দিয়েছিল তাদেরকে, বিশাল বিশাল মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছে যে ওরা মদিনায় রেখে যাওয়া রসুল্লাহ সাল্লামের ধর্মটাকে মেনে নিবে, কিন্তু মায়ানমারের মুসলমানরা মানে নাই, মানে নাই, ওকের আহলে হাদিস নাম উচ্চারণ করতে পারে না। খুঁজতে 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 একটা হুজুর আধা হুজুর তাও আধা হুজুর আহলে হাদিস পাওয়া গেছে, বলছে এটা পরিচয় দিতে পারি না আমরা, আমরা জন্মগত আহলে হাদিস ছিলাম কিন্তু পরিচয় দিতে পারি না, আমাদেরকে এখানে বাধ্য হয়ে এখানে বাধ্য হয়। কত মানুষ জলেম আপনি, কত মানুষ জলেম আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন যে আমল করে গেলেন ওটার সাথে এত দুশ্মনী আপনার, আর আপনি বলেন যে মোদিকে আসতে দেবো না, ও মোদিকে আসতে দিয়ে লাভ কী আপনার, ওকে বাধা দিয়ে লাভ কী, আরে মোদি বাবরি মসজিদ হয়েছে আর তুমি তো ওই ভোলার মসজিদ আগুনে চালিয়ে দিয়েছো পুরাটাই, মোদি বাবরি মসজিদ হয়েছে তুমি ফরিদপুরের সালতা মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছো, তোমার থেকে জালেমার কে হতে পারে, তুমি তো ইমানদার, তুমি তো কোরআন সুন্নাহ বুঝো, তুমি তো জানো বুকে হাত বাঁধার হাদিস আছে, তুমি তো জানো রফলিয়াদের করা হাদিস আছে, তুমি তো জানো আমিন বলার হাদিস আছে, তারপরে আমার সাথে দুশ্মনী কেন, কেন ভাই হিসাবে মেনে নেওয়া যায় না, মক্কা মদিনার মুসলমানের ওখানে যখন আমরা যাই তখন এখানে হাত বাঁধি, আমিন বলি না, রফলিয়াদের করি না, কে ওরা আমাদের ঠাট্টা করে তিরস্কার করে তাড়িয়ে দেয় গালি দেয়, কেন ওদের মতো মুসলমান আমরা হতে পারি না, একই মসজিদে আমরা সালাত পড়তে পারি না। হ্যাঁ ভাই আমি তো এলাকা সম্পর্কে বেশি কিছু জানি না, যা দেখছি বাংলাদেশের তাই, আরে মুসলমানে মুসলমানে আমরাই মারামারি, সুযোগ পাইলেই হ্যাঁ এটা লামাজাবি এটা আহলে হাদিস একজন জ্বালাও পড়ো, হ্যাঁ ভোলা আর ফরিদপুরে যে মসজিদগুলো জ্বালিয়ে দিয়েছে, ওরা জীবনে কোথাও লিখেছে যে আমরা আহলে হাদিস জানতই না, ওই ভাউ ভোলার যে ভাই আমার সর্বপ্রথম আমি গেছি ওখানে মসজিদ তৈরির অনেক আগে, পরামর্শ আমি দিয়েছিলাম মসজিদ বানানো, আমরা আসবো দিনের কাজ করব ধীরে ধীরে মানুষ বুঝবে, বুঝানোর আগে জ্বালিয়ে পড়ি কেন জ্বালাবে, আপনার আন্দোলন করা খাটে না চলে না, আপনার আন্দোলন চলবে না, আন্দোলন করলে আমি করতে পারতাম, যা হোক আপনারা হয়তো রাগ করছেন আর ঘড়ির কাটাও দেখছি সোজা খাড়া হয়ে গেছে। ইং তাম সাসকুম হাসানা তাসুক হুম, তোমরা তোমাদেরকে কল্যাণকর কাজ যদি স্পর্শ করে, দেশের ডেভেলপ হয়ে যাচ্ছে উন্নত হয়ে যাচ্ছে শিক্ষার মান বেড়ে যাচ্ছে, হ্যাঁ বিদেশে এতগুলো মানুষ যাচ্ছে, সব দেশ অর্থনৈতিকভাবে ডাউন আর এই দেশটা ছোট্ট একটা দেশ, এর বলে অর্থনীতি কোনো সমস্যাই নাই এই লকডাউনের ভিতর হচ্ছে, এটা সহ্য করতে পারবে না, তো তোমাদের যখন কল্যাণকর কিছু তোমাদেরকে স্পর্শ করে তা শুভ তাদেরকে কষ্ট দেয় পছন্দ করতে পারে না, আমাদের বহির্বিশ্বে বদনাম যারা করেছে ওটা ইন্ডিয়া করেছে, প্রবাসী 8 বছরের প্রবাসী বলছি, অভিজ্ঞতার থেকে বলছি, দেখে শুনিয়ে বলে বলছি, আরে আমার সামনে ইরানে 3 জনকে ফাঁসি দিয়েছে আর একজন পাক্কা সাচ্চা ইন্ডিয়ান মুসলমান আমার সামনে সৌদি এক সাহেবকে দেখাচ্ছে, দেখেন বাঙালি কত খারাপ, এরা কুকর্ম করেছে তাই ফাঁসি দিচ্ছে, মোবাইলটা হাতে নিয়ে আমি বললাম জালেম কাহেকার, আরে কাহা কাহাই ইয়ে বাংলাদেশ কাহাই জালেম কাহেকার, আমি বললাম হা বলাই মিরাল হিন্দ, এরাই হচ্ছে হিন্দি, এরাই হচ্ছে হিন্দি, আমি চ্যালেঞ্জ করে বলছি হা দা লিবাসুল হিন্দ, এটা হচ্ছে ইন্ডিয়ার পোশাক, বুঝছেন আমি বললাম এটা লিবাসুল হিন্দ, এটা লিবাস বাঙালি মাফি, এইভাবে বুঝিয়ে দিলাম যে এটা ইন্ডিয়ান, এটা বাংলাদেশি নাই ওরা,
মিথ্যাচার কোথাকার, কাজ্জাব কোথাকার, সাথে সাথে ওকে ওখানে দমন করলাম। এই মুসলমান পাট্টা মুসলমান সৌদি শাইখকে ভুল বুঝাচ্ছে বাংলার বিপক্ষে বাংলাদেশের। এরা মুসলমান ভাইরা তো আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ, কিছু কিছু মুসলমান আছে এরাও আমাদেরকে ভালোবাসে না, যারা হিন্দুদের সাথে একাকার হয়ে গেছে, কথা বলছেন। আর হিন্দুরা তো যেভাবেই হোক প্রবাসে আমাদের বদনাম করার চেষ্টা করে, হিরোইন গাঁজা তৈরি করে ইন্ডিয়ার হিন্দুরা ওই মরুভূমিতে, আর বাঙালিকে বলে তুই বিক্রি করে দিবি প্রত্যেকটা হিরো হিরোইন বা যাই হোক গাঁজা বোতল টুতলে তোর এক রিয়াল করে থাকবে, বিক্রি করবি 10 রিয়ালে 1 রিয়াল তোর। তো বাঙালি দেখছে যে আমি যদি 20টা বিক্রি করতে পারি, এটা তো ইজিভাবে বিক্রি করা যায় 20টা, তো 20 টাকা পেয়ে গেলাম, ধরা খায় বাঙালি আর গডফাদার ভিতরে বসে আছে মরুভূমিতে, ঠিক আছে। এই হলো অবস্থা। সব প্রবাসের জীবনে আমাদের বহির্বিশ্বে যে বদনাম, মূল হোতা হচ্ছে ইন্ডিয়া। ওয়াইন তুসিবকু সাইয়্যা আফরাহু বিহা, আর যদি অন্যায় কিছু খারাপ কিছু তোমাদের স্পর্শ করে তার খুব খুশি হয় তারা। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি আল্লাহর ভয় করো, তাদের চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না, পারবে না। সবাই কিছু সমস্যা হবে, তারপরে হবে। ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা মুহীত, ওরা যা কিছু করছে সব আল্লাহ বেষ্টনীর ভিতরে আছে, কাজে পার পাবে না। ভাইরা আমার, ইয়া আল্লাযীনা লা তাতাখুযুল লাযীনা তাতাখুযু দীনাকুম হুজুও ওয়া লাইবাম মিন দু মিন আল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা ওয়াল আউলিয়া ক্বাল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, সূরা মায়দা 57 নম্বর। নবী আল্লাহ পাক রব্বুল্লাহ বলছে, হে মুমিনগণ, হে মুমিনগণ, সব জায়গায় আল্লাহ মুমিনদেরকে বলছে, হে মুমিনগণ, তোমরা ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না যারা তোমাদের ধর্ম কিনে ঠাট্টা করে। ধর্ম কিনে ঠাট্টা করে না এরা, আমাদের গরু খেতে দিবে না, গরু খোর মুসলমান। এই ওই এই তো কিছুদিন আগে একজনকে পিটে মেরে ফেলল, গরু বিক্রির অভিযোগে ধরতে পারে নাই, ও গরু বিক্রি করে এই অভিযোগ দিয়ে, অথচ এই জলেবেলায় গরু জবাই করে করে মিডল ইস্টে পাঠায়, ওরাই পাঠায়, বড় কারখানা গরু গোস্ত বিক্রি করা তাদেরই, হিন্দুদেরই রয়েছে, আর অথচ মুসলমানকে পেটাই। আহ আল্লাহ, এরা যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা আর খেলতামাশা বানিয়ে রেখেছে, এদেরকে তোমরা গ্রহণ করিও না বন্ধু হিসাবে। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। ভাইয়েরা আমার, এমন আলোচনা তো অনেক আছে, অনেক কথাই লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন, আমরা যদি তারপরও না বুঝি তাহলে আমাদের মরণের পরে কঠিন জীবনের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আয়াতটি বারবার শুনতে শুনতে মনে কিছু হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের আদর্শ রয়েছে, উনি কাফেরদের সাথে কেমন আচরণ করেছেন সেই আচরণটা আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি এই দুনিয়ার খাবার অর্থের জন্য তোমরা ভয় করছো? না, অর্থ দেওয়ার মালিক আমি। কিন্তু সাহাবায়ে কেরামের কষ্ট হয়েছে, প্রথমে আপনার 3 বছর 2 পাহাড়ের মাঝখানে তাদেরকে বন্দি করে রেখেছে, ইসলাম আসার আগের কথা, শত্রুপথ থাকার কারণে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম নবুয়াত পাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের প্রতি কী নির্যাতন শুরু হয়েছিল, চলেছে। এরপরে মদিনা চলে গেলেন, চারদিক থেকে বারবার হামলা হচ্ছে মুসলমানকে শেষ করবে, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, মুসলমানকে নির্মূল করার জন্য, কিন্তু মুসলমান অটুট থেকেছে, একটা খেজুর খেয়ে সারাদিন পার করে দিয়েছে, 3 দিন খাবার খায় নাই, পাথর বেঁধেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যিনি পৃথিবীর সব থেকে সেরা মানুষ, সব থেকে দামি মানুষ, সব থেকে আল্লাহর প্রিয় বান্দা, তিনি পাথর বেঁধেছেন, পুরো মাস চুলা জ্বলে নাই, কী খেতেন? খেজুর আর পানি, খেজুর আর পানি খেয়ে পুরো মাস কাটিয়েছেন, সহ্য হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, এমন দুপুরের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনিও বের হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও বের হয়েছেন,
বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম এই সময় আপনি কেন বের হয়েছেন? তখন বলে খারাজতু নাকি ও আমি বের হয়েছি তোমাদের তোমাদেরকে যে জিনিসে বের করেছে মাল্লাদি আখরাজাকুমা আখরাজানি আকমা কাল আলাইহিস সালাম তোমাদের দুইজনকে যে জিনিসে বের করেছে ওই জিনিসের কারণে আমিও বের হয়েছি ওই জিনিসই আমাকে বের করেছে মানে খোদা চলো অমুক সাহাবির বাড়ি যাওয়ার পরে বললেন আর এটা নিয়মই ছিল বাড়িতে গেলেই মেহমানদারি করবে ওর কিচ্ছু যদি না থাকে একটা রুটির টুকরাও যদি থাকে সাহাবাই কেরাম ওটাই বের করে দেবেন মেহমানদারিতে এত ফাস্ট আজও তারা আপনি কোনো আরবিয়ান বাড়িতে গেলে আপনাকে মেহমানদারি ছাড়া বের হতেই দেবে না মেহমানদারি প্রথমেই প্রস্তুত হয়ে আছে তাদের উদারতা তাদের মন মানসিকতা এই উদারতা মন মানসিকতার কারণেই আজ গোটা বাংলাদেশে গ্রামে গ্রামে তাদের মসজিদ ওদের থেকে ধনী মানুষ আমাদের দেশেও আছে ওদের মতো ধনী মানুষ আমাদের দেশেও আছে একজন পুলিশ 7000 রিয়াল বেতন পায় তার মধ্যে 500 টাকা দান করে কজন পুলিশ আছেন আমাদের দেশে আমার ক্লাসমেট আমরা 850 টাকা করে পাই 100 টাকা উনি দান করেন এই ছাত্রবাস থেকে দানের প্র্যাকটিস তারা মুসলমানদেরকে খাওয়ায় এই যে দেখবেন সবসময় মসজিদে নববীতে দস্তরখানা বিছানো আছে ইফতার করাচ্ছে 12 মাস ইফতার করাচ্ছে সোমবার বৃহস্পতিবার বেশি দেখবেন তাছাড়া সবসময় আছে ও বাচ্চাদেরকে দিয়ে দেওয়ায় ও প্র্যাকটিস করে বাচ্চাদেরকে দিয়ে খেজুর আগিয়ে দেওয়া হয় গাওয়া চায় আগিয়ে দেওয়া হয় কফি আরবি কফি তো এই এই যে প্র্যাকটিস এর ট্রেনিং ও যখন ইউনিভার্সিটি লেভেলে গেছে যখন কিছু টাকা পাই সরকার থেকে ওখান থেকে একটা অংশ দান করছে এ সারা জীবনই দান করে এই জন্যই তাদের টাকা দিয়ে এত মসজিদ এত কিছু মুসলমানের উপকার হচ্ছে আমরা বাংলাদেশি যারা আছি কম টাকা মাশাআল্লাহ দেননি বহুত দিয়েছেন কিন্তু মন নাই একটা বাড়ি হয়েছে জিরানিতে না দেখি গুলশানে কিছু করা যায় কিনা নাহলে একটা ফ্ল্যাট বাড়ি কিনি কম বাংলাদেশে জি যখন ভরবে না তাহলে লন্ডনে আমেরিকায় নাহলে মালয়েশিয়াতে কিছু করা যায় এই তো আমাদের চিন্তা ভাবনা মানে দুনিয়া দুনিয়ার পিছে দৌড়াচ্ছি আমরা আখেরাতের চিন্তা ভাবনা নাই আখেরাত নাই একটা কথা বলে আজকে খুতবা শেষ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদেরকে কাফেররা এইভাবে ছিনিয়ে খাবে একটা পর একটা দেশগুলো দখল করে নিবে এর কারণ হবে কি দুটা হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা আর মওতের ঘৃণা মৃত্যু বরণ করতে চাবে না মরতে চাবে না মরতে চাবে না কারা যারা আখেরাতকে ধ্বংস করেছে ওরা মরতে চাবে না কারণ গেরি বিপদ সুতরাং মরণকে যারা ভয় করে মরতে যারা চাই না তাদের মধ্যে এই দুর্বলতা আছে যে আপনার মরে গেলে আমার বিপদ আছে আমার জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা পড়ছিলাম আর আসছিলাম গাড়িতে উনি একজন খোলা মানুষ ন্যাংরা মানুষ লম্বা ঘটনা আছে তো এই সাহাবি আপনার যুদ্ধে যাবেন বদরের যুদ্ধ অংশগ্রহণ করতে পারেননি উহুদের যুদ্ধের দিন ছেলেদের সাথে তর্ক চলছে ছেলেরা যেতে দিবেন আরও যাবে তখন শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাম বলছেন আপনার জন্য তো এটা নিষেধ যাওয়ার প্রয়োজন নাই আপনাকে তো আল্লাহ মাফ করেছেন উনি বলছেন কি আপনি কি চান না আমি শহীদ হয়ে জান্নাতে যাই রাসূল সাল্লাম চুপ হয়ে গেলেন বলছি যাও দোয়া করলেন আল্লাহ এই উহুদের ময়দানে প্রথম শহীদ যেন আমি হই এই উহুদের ময়দান থেকে যেন আমি ফিরে না আসি আর পরিবার দেখছেন দুনিয়ার কি কোনো দামই ছিল না দুনিয়া তাদের আর আমরা মরতে রাজি না কেন মরব আর কিছু ভাই আছে মরবে রাজপথে তা ভুল পথে এভাবে মরিয়েন না মরার জন্য প্রস্তুত থাকতে হবে তবে ভুল পথে নয় জঙ্গিদের মতো করে নাই আর ইসলাম কায়েমের নামে রাজপথে যে লাফালাফি করছেন এটাও স্টাইল ইসলামে নয় এটা ভুল আন্দোলন এভাবে কখনো কোনো উপকার হবে না আলোচনার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে নেতার নীতির পরিবর্তন আনতে হবে নেতার পরিবর্তন করা সম্ভব নয় নীতির পরিবর্তন করা সম্ভব যেটি সম্ভব হবে এদেরকে দিয়ে ওই নেতাকে দমন করতে হবে এটাই হলো নিয়ম
আর আমি নেতা হয়ে যাব, নেতাকে বাদ দিয়ে এটা সম্ভব না। আমি পারলে তো আগেই নেতা হতাম, আমার দ্বারা এটা হবে না। আল্লাহ তো প্রত্যেকটি সেক্টরের জন্য মানুষ তৈরি করে রেখেছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার হয় না, বেছে বেছে দুই একজনের হয়। কাজী ওয়াকে ওখান থেকে সরিয়ে আমি ওখানে যে দখল করব এটা সম্ভব নয়, ভালো করে বুঝবেন এটা। এরপরে এই সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন নেতার নীতির পরিবর্তনের মাধ্যমে করতে হবে। দশজন নেতার মধ্যে থেকে দেখবেন পাঁচজন পরিবর্তন হয়ে গেছে, এই পাঁচজন ওই পাঁচজনকে দমন করবে, এই পাঁচজনের সঙ্গ দিবে এই সাধারণ মানুষ। এই জন্য আগে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম যখন বুঝে আসবে তখন এই ঐক্যবদ্ধ আন্দোলন, এই ঐক্যবদ্ধভাবে তখন আপনার বাকি যেগুলো থাকবে খারাপ পথে এগুলোকে দমন করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব কায়েম করা, তাদের অনুসরণ করা হারাম বিষয়। ইসলাম এটাকে হারাম করেছে, জায়েজ নাই, কোনো কাফের আনুগত্য করা যাবে না, তাদেরকে বন্ধু হিসাবে নেওয়া যাবে না। তবে প্রতিবেশী হলে প্রতিবেশীর যে হক আছে সেটা দিতে হবে। দেশের নাগরিক যদি হয় কাফের, তাহলে তাদের নাগরিকের হিসাবে যতটুকু হক রয়েছে ততটুকু দিতে হবে। কিন্তু একেবারে যেটাকে আমাদেরকে বলা হয় গায়ে মেখে টেখে নিয়ে একেবারে হ্যাঁ আত্মহত করা যাবে না। ওরা এদেশে বসবাস করে, ওদের মন্দির আছে, ওরা পূজা করবে, ওরা করুক, আপনি নেতা আপনি যেতে পারবেন না। ওখানে যা ফিতাটা কেটেছেন সাথে সাথে কাফের হয়ে গেছেন আপনি। এবার কত কাটবেন আপনি কাটেন, আমি আপনাকে বাণী পৌঁছাই দিলাম। এরপরে যদি ফিতা কাটেন তাহলে পারে এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব না। আমি বললে আন্নি বলা আয়া, একটিও যদি দলিল থাকে তোমার কাছে, একটিও যদি বিধান তোমার জানা থাকে তাহলে ওইটা জানিয়ে দাও, আমি জানিয়ে দিলাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, একটু লম্বা হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত, এই ঘড়িটা ঠিক নেই মনে হচ্ছে। তো সুতরাং আমি যেটা বুঝাতে চাইলাম, মুসলমান মুসলমান কেমন হবে, আশিদ্দাউ আলাল কুফফার ওয়া হামা ও বাইনাহুম, কাফেরদের ব্যাপারে কঠোর হবে আর মুসলমান মুসলমান একেবারে একেবারে দয়াবান হবে, ভালোবাসা মহাব্বতে আপনার গেঁথে থাকবে, এটাই হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, মাসলা মাসাইল নিয়ে যে আমাদের দূরত্বগুলো আছে, এগুলোকে আপনারা সলভ করতে হবে, এটাকে সলভ করতে হবে। সলভ এবং সলভ দুটাই করতে হবে। সলভ মানে নর্মালে সবাই এক মসজিদে সালাত পড়বো, এই পরিবেশ তৈরি করতে হবে। আর সলভ মানে ভিতরে যেটা আছে, এই ওখানে হাত উঠাই না, এটা করা যাবে না, এগুলো দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। আজকে মাগরিব পরে আলোচনা আছে, এখানে ইনশাআল্লাহ আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমার দুইটি প্রতিষ্ঠান আছে চালাই, একটি মহিলা মাদ্রাসা একটি ছেলে মাদ্রাসা, সেটার জন্য দোয়া করবেন। আর আকীদা খাঁটি মুমিন হওয়ার জন্য যা যা দরকার এই বিষয়ে আমার একটা বই আছে, গাড়িতে আছে, সম্ভবত নিয়ে আসা হয়নি, আপনারা নিয়ে নেবেন, এখন না পারলে মাগরিব পরে নিয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকটি মুসলমানকে এক প্ল্যাটফর্মে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করার তৌফিক দান করো। আল্লাহ দেশের আলেম ওলামাদেরকে সংশোধন করে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ দেশের নেতা নেত্রীদেরকে সংশোধন করে তাদের হেদায়ত দান করে তাদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করো। ইবাদাল্লাহ রহমাকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা